আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব দারুণ স্বাদের আস্ত রুই মাছের মাথা ভুনা। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব আস্ত রুই মাছের মাথা। আমি এখানে দুইটা রুই মাছের মাথা ব্যবহার করেছি, আর মাছের মাথাগুলোকে আমি সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন উল্টে পাল্টে মাছের মাথার চারপাশটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মাঝেই রান্নাটা করব। ফোড়নের জন্য দিয়ে দিলাম দুইটা ছোট তেজপাতা, হাফ চা চামচ পরিমাণে আস্ত জিরা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব একটা পাকা টমেটো, ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, দুটো মিলিয়ে। আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো 3 মিনিটের মতো ভেজে নিয়েছি, এরই মাঝে টমেটোটা নরম হয়ে এসেছে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি। যেহেতু এ পর্যায়ে মশলা ব্যবহার করব, তাই পানিটা দিয়ে দিলাম যাতে করে মশলা পুড়ে না যায়। এখন একে একে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব মরিচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, হলুদ গুঁড়ো 1/2 চা চামচের চেয়ে একটু কম, ধনিয়া গুঁড়ো প্রায় 1 চা চামচের মতো। এখন নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো যাবে, মাছের মাথার ভুনাটা খেতে কিন্তু ততটাই মজার হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে তুলে রাখা মাছের মাথা। এভাবে করে মাছের মাথার ভুনাটা একবার করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। মাছের মাথা ভুনার খুব সহজ একটা রেসিপি, কিন্তু স্বাদে সেরা। এখন নেড়ে মশলা মাছের মাথার সাথে একটু মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। আবারও আলতো করে একটু নেড়ে দিয়ে দিয়ে দিব 5টা আস্ত কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা একদম টেনে গিয়েছে, যেহেতু মাছের মাথার ভুনা তাই এরকম মাখুমাখুই থাকবে। তো সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরা গুঁড়োটা রান্নাটাতে দারুণ একটা ফ্লেভার ও স্বাদ নিয়ে আসবে, তাই এটা সব শেষে ব্যবহার করবেন। তো আমি আরও 1 থেকে 2 মিনিট চুলায় রেখে পরিবেশন করে নিব দারুণ স্বাদের আস্ত রুই মাছের মাথা ভুনা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।